সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ভিভো X80 প্রো প্লাস এই ফোনটি নিয়ে। এই ফোনটি হতে যাচ্ছে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর। এই ফোনটিতে আরও থাকবে 120Hz রিফ্রেশ রেটের ফুল HD প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল এবং 80W-এর একটি ফাস্ট চার্জার। সো সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে ভিভো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য, যাতে করে ফোনটি সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিত জানতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকবে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। মার্কেটে আপনি এই ফোনটি পেয়ে যাবেন 3টি কালারে। সিকিউরিটি হিসাবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি মাপের 120Hz রিফ্রেশ রেটের ফুল HD প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেটা হলো LTPO2 ডিসপ্লে। ডিসপ্লেটির প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস বিকটাসের প্রোটেকশন। এই ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। এখানে ব্যবহার করা হবে কার্ড ডিসপ্লে। আমার কাছে মনে হয়েছে ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে ব্যবহার করা হবে 50MP প্রাইমারি ক্যামেরা, পেয়ে যাবেন 8MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 12MP টেলিফোটো ক্যামেরা এবং 48MP একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 44MP সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 8K 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। অর্থাৎ একটা ফ্ল্যাগশিপ ফোনে যেসব সেন্সর আমাদের বেসিক্যালি প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর। এটা হলো 4nm আর্কিটেকচারের একটি চিপসেট। এখানে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপান লাইনের পাশাপাশি সব ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। এর আপ টু ক্লক স্পিড হলো 2.40 GHz। এই ফোনটির GPU হলো অ্যাড্রিনো 730। এখানে ব্যবহার করা হয়েছে 4700mAh এর ব্যাটারি, বক্সে প্রোভাইড করা হয়েছে 80W-এর একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 70-80 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 90-1 লক্ষ টাকার আশেপাশে। আমার কাছে মনে হয়েছে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এই ফোনটি একটি দুর্দান্ত ফোন হতে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা ক্যামেরা কোয়ালিটির দিক থেকে সেরা একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তাদের চয়েসে এই ফোনটি থাকতে পারে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।